শুভ শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে তোমাদেরকে স্বাগত। আমি আজমিন নাহার, সহকারী শিক্ষক জীববিজ্ঞান। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর অধ্যায় একের উপর একটি ক্লাস দেব। তো শিক্ষার্থীরা চল পড়ে যাওয়া যায়। শিক্ষার্থীরা, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা কিছু বিষয় একটু দেখে নিই। শ্রেণী ষষ্ঠ, বিষয় বিজ্ঞান, শিক্ষক আজমিন নাহার, ফেসবুক আইডি আজমিন নাহার, ক্লাস নাম্বার 24। আজকে তোমাদের কোনো বাড়ির ক্লাস নাই। মোবাইল নাম্বার 01772409299। আজকে তারিখ হচ্ছে 25/4/21। তো শিক্ষার্থীরা চলো মূল আলোচনা যায়। এখানে আজ আমি তোমাদের অধ্যায় একে পার্ট 1, 4 ও 5 এর উপর সৃজনশীল নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, ইতিমধ্যে এই বিষয়ে অধ্যায় একের এই পার্টের উপর তোমাদের আগে ক্লাস হয়েছে এবং তোমরা সবাই কম বেশি এই অধ্যায় একের পার্ট 1, 4 ও 5 এর বিষয় সম্পর্কে জানো। আজ আমি এখানে তোমাদের সৃজনশীল নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা দেখো, এখানে আমি একটা উদ্দীপক লিখেছি, সুমন ষষ্ঠ শ্রেণীতে পড়ে। তার বিজ্ঞান শিক্ষক তাকে উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানির প্রয়োজনীয়তার উপর একটি অ্যাসাইনমেন্ট করতে দিল। তার শিক্ষক তাকে এই পরীক্ষার জন্য বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োজনীয়তার ধাপগুলো সম্পর্কে প্রাথমিক ধারণাও দিল। শিক্ষার্থীরা, আমি একটু বলে রাখি যে এখানে তোমাদের ক এবং খ অর্থাৎ জ্ঞান এবং অনুধাবনের জন্য উদ্দীপকটার প্রয়োজন নাই। এখানে তোমরা বইতে যেটা পড়েছ সেখান থেকে এই দুইটা কোশ্চেনের অ্যান্সার করতে পারবা, কিন্তু গ এবং ঘ নাম্বারের অ্যান্সার করার জন্য তোমাদেরকে উদ্দীপকটা খুব ভালোভাবে পড়তে হবে। তোমরা যদি উদ্দীপকটা ভালোভাবে না পড়ো তাহলে গ এবং ঘ নাম্বারের অ্যান্সারটা ভালোভাবে পড়তে পারবে। তো শিক্ষার্থীরা দেখো, এখানে ক নাম্বারে আছে বিজ্ঞান কি। আমরা জানি যে বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা থেকে পাওয়া একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। অর্থাৎ বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি পেয়ে থাকি। এখানে খতে আছে দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকটি কাজে সঠিক পরিমাপের প্রয়োজনীয়তা অনুভব করি কেন ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা দেখো, আমরা দৈনন্দিন জীবনে প্রত্যেকটি কাজে একটা সঠিক পরিমাপের প্রয়োজন হয়। অর্থাৎ কোনো কাজ সঠিকভাবে সম্পন্ন করার জন্য আমরা পরিমাপের প্রয়োজনীয়তা অনুভব করি। অর্থাৎ কোনো কাজ আমরা দেখি যে আমাদের দৈনন্দিন জীবনে পরিমাপের প্রয়োজনীয়তা অপরিসীম, কারণ জীবন ধারণের জন্য প্রতিনিয়তই আমাদেরকে বিভিন্ন জিনিসের আদান প্রদান করতে হয়। যেমন কেনাকাটা, কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা, এমনকি বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও পরিমাপের প্রয়োজন হয়ে থাকে, কারণ পরিমাপ ব্যতীত আমরা এই কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করতে পারি না। তাই দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ যথাযথভাবে সম্পন্ন করার জন্য পরিমাপের প্রয়োজন। আমরা এই যে ওষুধ সেবন করি, এই ওষুধটা একটু নির্দিষ্ট পরিমাপ যদি না থাকতো তাহলে কি হতো, হিতে বিপরীত হতো। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা জ্ঞান এবং অনুধাবনমূলক দেখলাম, এখন আমরা গ নাম্বারের প্রয়োগমূলক সম্পর্কে জানবো। শিক্ষক সুমনকে যে পদ্ধতি সম্পর্কে ধারণা দিলেন তার ভাবসম্য প্রভাব চিত্রের মাধ্যমে উল্লেখ করো। আমরা এখানে উদ্দীপকটা একটু দেখি যে এখানে কি বলে, সুমন ষষ্ঠ শ্রেণীতে পড়ে, তার শিক্ষক বিজ্ঞান শিক্ষক তাকে উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানির প্রয়োজনীয়তার উপর একটি অ্যাসাইনমেন্ট করতে দিলেন। তার শিক্ষক তাকে এই পরীক্ষার জন্য যে বৈজ্ঞানিক প্রক্রিয়ার যে ধাপগুলো আছে তার সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দিয়ে দিলেন। এখন এখানে বলেছে সুমন যে পদ্ধতিতে ধারণা দিলেন, সুমন শিক্ষক সুমনকে যে পদ্ধতি সম্পর্কে ধারণা দিলেন তার একটি প্রবাহ চিত্র আঁকতে বলেছে। তো দেখি আমরা শিক্ষার্থীরা, এখানে দেখো, এখানে আমি বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ সমূহের একটি প্রবাহ চিত্র এঁকেছি। এখানে প্রথমে দেওয়া আছে সমস্যাটা নির্বাচন করতে হবে, তারপরে বিদ্যমান তথ্য সেখান থেকে কিছু তথ্য সংগ্রহ করতে হবে, তারপরে সম্ভাব্য একটা ফলাফল আসবে, সেখান থেকে পরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে পরিকল্পনা গ্রহণ করে উপাত্ত সংগ্রহ করার মাধ্যমে একটা চেকলিস্ট তৈরি করতে হবে, তারপর পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহ করতে হবে,
প্রাপ্ত তথ্যগুলো বিশ্লেষণ করতে হবে, সেখান থেকে একটা সম্ভাব্য ফলাফল আসবে যেটা আমরা গ্রহণ বা বর্জন করতে পারি, তারপর এখানে আমরা ফলাফলটা প্রকাশ করব। এখানে দেখো এখানে উচ্চতর দক্ষতায় আছে সুমন কিভাবে ঘ নম্বরে সুমন কিভাবে এই অ্যাসাইনমেন্ট সম্পন্ন করবে বিশ্লেষণ করবে। সুমন তার বিজ্ঞান শিক্ষকের দেওয়া অ্যাসাইনমেন্ট নিচে পরীক্ষণ পদ্ধতির ধাপসহ অনুসরণ করে করতে পারবো। এখানে আমরা এই যে ধাপগুলো এখানে প্রভাবচিত্রের মাধ্যমে দেখিয়েছি, সুমন তার অ্যাসাইনমেন্টটা সম্পন্ন করার জন্য এই ধাপগুলো অনুসরণ করতে পারে। এখানে ধাপে আমরা প্রথমে বলেছিলাম যে একটা সমস্যা নির্বাচন, অর্থাৎ গাছের চারা তুলে এনে লাগালে সেটা মারা যাচ্ছে কেন সেটা দেখা প্রথমে, তারপরে তথ্য সংগ্রহ করা। সুমন বই পড়ে পিতামাতা ও শিক্ষকের মাধ্যমে জানতে পারলো যে পানি না পেয়ে গাছ মারা যেতে পারে, তারপরে সম্ভাব্য একটা ফলাফল। জানা তথ্য থেকে সুমন সিদ্ধান্ত নিল পানির অভাবে গাছ মারা যায়। এখন পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে উপাত্ত সঙ্গে একটি চেকলিস্ট তৈরি করা। এরপর সুমন পরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য দুইটা একই রকম পাত্র নিল এবং দুইটি পাত্রের তলায় শুকনো ছিদ্র করল, শুকনো মাটি দিয়ে পাত্র দুটিকে ভরে দিল এবং একই ধরনের দুটি চারা গাছ দুটি পাত্রে রোপণ করে দিল, একটিতে পানি দিল এবং অন্যটি শুকনো রাখল, দুইটি গাছকে ছায়ায় রেখে দিল। পরের দিন গাছ দুটিকে পর্যবেক্ষণ করল এবং দেখলো একটি গাছ প্রায় মারা গেছে এবং অন্যটি সতেজ আছে। উপাত্ত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ। দুইটি পাত্র একই ধরনের মাটি ছিল, একই জায়গায় রাখা হয়েছিল, পার্থক্য ছিল শুধু পানি, একটিতে পানি ছিল এবং অন্যটিতে ছিল না। এ থেকে সিদ্ধান্তে আসা যায় যে পানি না দেওয়ায় চারা গাছটি মারা গিয়েছে। ফলাফল এখান থেকে সুমন যে ফলাফল পাবে সেটাকে কি করবে বিদ্যালয়ে মিটিং বোর্ডে লিখে প্রকাশ করবে। তো শিক্ষার্থীরা আমরা অধ্যায় একের পাঠ এক চার ও পাঁচ এর উপরে একটি সৃজনশীল দেওয়ার চেষ্টা করেছি। এখান থেকে এই ধরনের সৃজনশীল কোর্সে আসতে পারে। তো আজকের আলোচনায় যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকে এখানে দেখো